যানজট কমাতে রাজধানীর গুলিস্তান এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দুপুরে অভিযান শুরু হলে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানায় হকাররা। আগামীকাল সকাল 10টায় গুলিস্তানে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় তারা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান জানান, নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে হানিফ ফ্লাইওভার পর্যন্ত এলাকাকে যানজটমুক্ত রাখা হবে। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে যাত্রীদের ভোগান্তি কমাতে এই এলাকাকে রেড জোন ঘোষণা করে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। তার ধারাবাহিকতায় গেল রবিবার এবং আজকের এই অভিযান পরিচালিত হয়। জানানো হয়েছে, হকারদের জন্য বেড়িবাঁধ এলাকায় অস্থায়ী মার্কেট করা হয়েছে, সেখানে তাদের পুনর্বাসন প্রক্রিয়া চলছে।